হ্যালো বন্ধুরা, আমি উন্নতি বেথরি থেকে, উন্নতি ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও বা দেশের বাহিরে, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন না কেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ঠাকুরের আশীর্বাদে আপনারা খুব খুব ভালো আছেন, আর আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো আমি সকাল থেকে ব্লগিংটা স্টার্ট করলাম, এখন বাজে তোমার 6:15। তো দেখতেই পাচ্ছেন আজকে প্রচণ্ড কুয়াশা, মানে এত কুয়াশা পড়েছে কিছু দেখাই যাচ্ছে না, এরকম শুধু আমাদের বাড়ির ভিতরটা ছাড়া বাইরের কিছুই দেখা যাচ্ছে না। তো পৌষ মাসে যে এত শীত পড়ে, তবুও কিন্তু এত কুয়াশা পড়েনি এরকম আজকে যতটা কুয়াশা পড়েছে। তো চারপাশটা ঘুরে দেখাবো যে কতটা কুয়াশা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। অন্য অন্য দিন কিন্তু কোনো কুয়াশাই থাকে না, আর এখন তো একটু গরমও পড়ে গেছে, আগের মতো অত চাদর সোয়েটার এত কিছু পরতেও হয় না। তো কালকে আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, আর যেগুলো একটু ভারী আছে সেগুলো মোটাগুলো শুকায়নি। তো ঘরেই রেখেছিলাম একটা দড়ির মধ্যে, তো দেখলাম সকালে দড়িটা ছিঁড়ে গেছে। তো ভাবলাম দড়িটা ছিঁড়ে যখন জামা কাপড়গুলো পরেই গেছে, তো একবারে মেলেই দিয়ে আসি, যদি রোদ ওঠে তাহলে শুকিয়ে যাবে। তো এর জন্যই ছাদে এসেছিলাম কাকিমা। তো জামা কাপড়গুলো, তো সব জামা কাপড়গুলো কিন্তু শুকোতে দেওয়া হয়ে গেছে, এখন আমি নেমে আসব। আর অ্যাকচুয়ালি আমার নন্দে জামাই এসছে, ননদ এসছে, তো ওদের জন্য এখন টিফিন করতে হবে, খাবার করতে হবে, একটু তাড়াও আছে, এর জন্য খুব সকালে উঠেছি। এত সকালে কিন্তু আমাদের উঠাই হয় না। তো আজকে তোমার পালং শাকের কচুরি করব আর ঘুগনি করব। তো আমি পালং শাক কেটে একটু আদা, কয়েকটা লঙ্কা আর কয়েক টুকরা রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি। তো ময়দাটা আমার যাই মাখছে, তো ও ময়দাটা মাখছে, আর আমি এক পাশে আবার চা বসিয়ে দিয়েছি সবার জন্য। তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, আর এত তাড়া ছিল, সব কিছু ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। যখন যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমাদের পালং শাকের কচুরিটা বানানো হবে, আর আমি ভাজতে শুরু করে দিয়েছি। তো টিফিন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য একটু আধ ঘন্টার জন্য বিশ্রাম। তো দেখলাম আমাদের যে ধুতরার ফুল গাছটা আছে, খুব সুন্দর ফুল ফুটেছে, সারাদিনে রোদ্দুর থাকে এর জন্য ফুলগুলো একদম চুপসে থাকে, আর সকালের দিকটা আর রাতের বেলায় খুব ফোটে, একদম বড় বড় মাইকের মতো হয়। তো এখন তোমার 9:30 থেকে 10:00 মতো বাজে, তো এখন কিন্তু একদম কুয়াশা নাই, কিন্তু রোদও ওঠেনি, মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই রোদটা উঠবে। তো দেখলাম কুয়াশা কেটে গেছে, কিন্তু খুব হাওয়া ছেড়েছে। তো অনেকদিন হলো ওই সাইডটায় যাই না, আমাদের বাগানের দিকটায়। তো ভাবলাম তো আজকে একটু বাগানের দিকটায় যাই, একটু দেখি যে লিচু গাছগুলো, কাঁঠাল গাছগুলো, তো কাঁঠাল হয়েছে নাকি, লিচু গাছে লিচু হয়েছে নাকি, মানে বোল এসছে নাকি, সেটাই দেখার জন্য ওদিকটায় গেলাম। কিন্তু এবার লিচু গাছে তোমার সেরকম বোল আসেনি, দুটো লিচু গাছ, একটা গাছে অল্প এসছে আর একটা গাছে আসেনি। তো যেহেতু বাড়িঘর তৈরি হচ্ছে, এর জন্য সব ভাঙচুর হয়েছে, দেখতেই পাচ্ছেন সব এলোমেলো হয়ে আছে, কতদিন লাগবে ঠিক হতে তাও জানি না। তো এখন আমাদের লিচু গাছের ভিতরটা দিয়ে বাড়ির দিকে যাব, যেগুলো যেগুলো সামনে থাকে সেগুলো দেখিয়ে দেবো।
তো এটা আমাদের দুটো লিচু গাছ, একটা লিচু গাছে কিছু বোল এসেছে আর একটা গাছে আসেনি। আর ওই দিকটায় যাব না, আবার তোমার দুপুরের জন্য রান্না করতে হবে, এর জন্য ওই দিকটায় আর দেখাতে পারছি না, অন্য একদিন দেখিয়ে দেব। তো এখন আমি বাড়ির দিকে যাব। কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে পিছন দিকে গিয়েছিলাম, তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমি রান্না করব, আজকে রান্না করব তোমার এখন কাতলা মাছ। কাতলা মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, বাজার থেকে কেটে এনেছিল, ধুয়ে এখন নুন হলুদ মেখে ভেজে নেব। তো যেহেতু ননদ নন্দে জামাই এসছে, এর জন্য অনেক কিছু আজকে আইটেম আছে রান্নার। তো রাতে মাংস হবে, এখন মাছ এগুলোই হবে। রাতে আবার পিঠে হবে, তোমার সাজে পিঠে দিয়ে মাংস হবে। তো আমি প্রথমে মাথা দুটো ভেজে নেব, কারণ মাথা ভাজতে একটু বেশি তেল লাগে। তো প্রথমেই আমি মাথা দুটো ভেজে নেব। তো এই মাছগুলো আমি গাটি আর আলু দিয়ে রান্না করব। তো অনেক দিন পরে গাটি নিয়ে এসেছে, আর গাটি খুবই ভালো লাগে খেতে। তো আমার হাজবেন্ড কৃষ্ণনগর গিয়েছিল, ও ওখান থেকে আসার পথে দেখছে গাটিগুলো, দেখলো ওরও পছন্দ হয়েছে, তো নিয়ে এসেছে। তো আজকে আমি গাটি আর আলু দিয়ে মাছের ঝোলটা করব। তো মাছগুলো সব একে একে ভেজে নেব, আর গাটি আলু দিয়ে কিন্তু মাছের ঝোল খুব টেস্ট হয়। আর এখন এই টাইমটায় কিন্তু গাটি সব সময় পাওয়াও যায় না, তো আমাদের এই বেথুয়াতে বা কৃষ্ণনগরে সব সময়ই সব কিছুই পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকেই, 12 মাসই পাওয়া যায়। তো দেখতে পেয়েছেন সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ঠিকঠাক সব কিছুরই ভিডিও করতে পারিনি। যখন যখন টাইম পেয়েছি একটু, তখনই ভিডিওগুলো শ্যুট করে নিয়েছিলাম, তো সেইগুলোই সব শেয়ার করছি। তো সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে তোমার গাটি আর আলু আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর তোমার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিড়ে ওইগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেব এখন লবণ, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো কিন্তু তরকারিতে দিলে কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো মাছের ঝোল, বড় মাছের ঝোল হলেই কিন্তু আমরা টমেটোটা দিই, টমেটোটা খাই। তো আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আলু গাটি সবই সেদ্ধ হয়ে গেছে। তো ভেবেছিলাম হয়তো গাটিগুলো গলবে না, কারণ এই সময়ের গাটি, তো দেখলাম আলুর আগে গাটিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু ধনে পাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নেব। তো এমনিতেই যখনই আমাদের রান্না হয়, তো তিনবারই রান্না হয়, দুপুরবেলাটাই আমাদের মেন খাওয়া, দুপুরবেলাটাই সবসময় 3-4 পদ হয়ই, আর আত্মীয় স্বজন আসলে তো কোনো কথাই নাই, আরও বেশি পদ হয়। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আজ আর রান্না করব হচ্ছে তোমার কাঁচা আম, আম দিয়ে ডাল রান্না করব। তো আম দিয়ে ডাল কিন্তু দারুণ লাগে খেতে। তো আম এনেছিল আর ডাল নিয়ে এসেছি দোকানের থেকে, তো এখন আমি আমার ডালটা রান্না করব। তো আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, চচ্চড়ি, তারপরে লাউ ঘণ্ট, মাছের মাথা দিয়ে অনেক কিছু হয়েছে, ওগুলো সব দেখাতে পারিনি। তো আমি এখন একটু ঘরে চলে আসছি, বিছনাটা একটু পরিষ্কার করলাম, তো এখন একটু বিশ্রাম নেব। তো আমার ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে, তো বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন। তখন বাই।